আইসিডিএস কর্মীকে সরকারি কাজে বাধা দেওয়ায় ফেসবুক পেজে লাইভ করে আইসিডিএস কর্মীকে হেনস্থার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। হেনস্থাকারী যুবকের নাম আনিমুল ইসলাম। ঘটনাটি ঘটেছে মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি আইসিডিএস কেন্দ্রে। এদিন আইসিডিএস কর্মীরা আরামবাগ মহকুমা শাসককে ডেপুটেশন দেয়। তাদের দাবি, ঘটনাটি তদন্ত করে ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জানা গেছে, গত মঙ্গলবার আইসিডিএস কর্মী ববিতা সোম মায়াপুরের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সরকারি নির্দেশে কাজ করছিলেন। সেই সময় আনিমুল ইসলাম নামে এক যুবক আইসিডিএস কর্মী ববিতা সোমের কাজে বাধা দেয় এবং যারা কাজ করাতে আসে তাদের চলে যাবার জন্য বলে এবং চেঁচামেচি শুরু করে। এরপর ওই যুবকটি নিজের ফেসবুক পেজ থেকে লাইভ করে ওই আইসিডিএস কর্মীকে হেনস্থা করে বলে অভিযোগ। আমি সেন্টারে বসে কমন ডাটা ফর্ম ফিল আপ করছিলাম, এবার উনি হঠাৎ করে এলেন, বললো দিদি এটা কিসের জন্য নেওয়া হচ্ছে? আমি বলছি এটা আধার লিঙ্ক করে দেওয়া হবে, তার জন্য রেশন কার্ড, আধার কার্ড আর যাদের লক্ষ্যভাণ্ডার অ্যাকাউন্ট আছে, স্বাস্থ্যসাথী আছে, এইগুলো লাগছে। বলছে কেন এইগুলো লাগছে? আধার লিঙ্কের জন্য হচ্ছে না, আপনারা অন্য কিছুর জন্য করছেন বলে, এনআরসি জন্য করছেন আপনি। বলছে আমি এখানে সবাইকে বার করে দেবো। তারপর বলছে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা? কী নাম তার যে আপনাকে বলছি? আমি নূর ইসলাম। বলছে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতাই নাই, আপনি কিছুই জানেন না, এই ফর্ম ফিল আপ করতে এসছেন বলে চেঁচামেচি শুরু করে দেবে, দিয়ে লাইভ করবে, লাইভ করে বলছে সব বলছে এই বলছে বন্ধ করে দিন ফর্ম ফিল আপ করা, তারপরে এই সব ফর্ম জমা করেছে আমি জমা দিতে দেবো না বলে চেঁচামেচি করে ওই ছবি টবি তুলে খানিকক্ষণ বলে তোলে, তারপরে গেলে গিয়ে আমি তারপরে সুপারভাইজার করি, তারপরে হ্যাঁ ম্যাডাম আমাদের আশ্বাস দিয়েছেন যে ওকে ইমিডিয়েটলি মানে গ্রেপ্তার করা হবে, মানে ওরা আগে থেকে ম্যাডাম পরিকল্পনা নিয়ে নিয়েছে। কি নাম তোর? আমাদের পাশে উনি যে আছেন, উনি সবসময় আছেন, আমাদের যে কোনো অসুবিধায় আমরা ওনার কাছে যখন তখন আসতে পারি, এই আশ্বাসটা উনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। সব ধরনের শাড়ির একটাই ঠিকানা, শাড়ি সাগর, তালতলা বাজার, আরামবাগ, হুগলি। যোগাযোগের নম্বর 9933655302। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।